ইসলামিক দার্শনিকগণ বলেন কুদৃষ্টি হলো সকল দুষ্টের মূল অনিষ্টের মূলই হল কুদৃষ্টি কারণ এই পৃথিবীতে যখন হত্যার মতো জঘন্য কাজ শুরু হয়েছে কারণ হাবিল কাবিল আমরা সবাই ঘটনা শুনছি হাবিল এবং কাবিল দুই ভাই যখন বিবাহের জন্য সময় আসলো হাবিলের সাথে যেই বনের বিবাহের কথা ছিল আর কাবিলের সাথে যেই বনের বিবাহের কথা ছিল কাবিল যেই বোনের সাথে তার বিবাহ হারাম আল্লাহ ঘোষণা করছেন ওই বোনের দিকে কুদৃষ্টি দেওয়ার কারণে কাবিল আর হাবিলের ভিতরে কি হয়ে গেল মারাত্মক দ্বন্দ্ব এক পর্যায়ে এই কারণে তাকে হত্যা করে ভালো তাই না তাহলে পৃথিবীতে হত্যার সূচনায় কিন্তু কুদৃষ্টির কারণে হয়েছে এই জন্যে দেখা সবচাইতে অনিষ্টের মূলই হল এই কুদৃষ্টি আকাম কুকামের সূচনা হয় এই কুদৃষ্টি থেকে এই জন্যে আল্লাপাকবুল আলামিন তার Habib কে লক্ষ্য করে বলেন রসুল আপনি বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম ওয়ায়াহফাজু ফুরুজাহুম জালিকা আজকা লাহুম আল্লাহ রাসূল কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাই দেন সমস্ত মুমিনকে বলে দেন তারা জানো তাদের চক্ষু পরনারী থেকে কি করে রক্ষা করে পরনারীর দিকে কুদৃষ্টি দোয়া থেকে তারা যেন বিরত থাকে জালিকা আজকা লাকুম এটাই এর ভিতরেরই তাদের জন্য কল্যাণ নিহিত আছে সুবহানাল্লাহ কি কল্যাণ এটা ব্যাপক আলোচনা অবশ্যই কল্যাণ আছে যেহেতু আল্লাহ বলছেন এর ভিতরে এই যে চক্ষুকে নিচে নামাইলো অনেক কল্যাণ আছে এর ভিতরে আল্লাহ বলেন কি আছে অনেক কল্যাণ আছে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন স্থানকে হেফাজত করো চোখের হেফাজত করো কুদৃষ্টি আর হাদিসে আছে আর নজরত সাহমুন মাসমুমুন সিহাম ইবলিস নজর কেমন কুদৃষ্টি কেমন খারাপ জিনিস ইবলিস এর তীর হইতে বিষ মাখা একটা তীর আপনি শত শত সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক নফল আমল করছেন জিকি রাজগার রাজগাট করছেন পাঠ করছেন কিন্তু রাস্তায় দাঁড়ায় এক বেগানা বেঢঙ্গা মহিলার দিকে কুদিষ্টিতে তাকায় রইলেন আপনার সুবাহাল্লাহ আমল সব শেষ এই হলো কুদিষ্টির কুফল এই কুদিষ্টি মানুষের বরকত নষ্ট করে চোখের বরকত নষ্ট করে দেয় রিজিকে রিজিকের ভিতরে কমতি আসে এই বদনজরের কারণে চেহারার ভিতরে লাবণ্যতা দূর হয় চাপা চোপা ভাঙ্গা অবস্থা খারাপ হয়ে যায় মনের ভিতরে কোনো প্রশান্তি আসে না আকাম কোকামের চিন্তায় নিজের স্ত্রীর স্ত্রীর দিকেও শয়তান নিজের স্ত্রী শত সুন্দর থাকলেও অপরের স্ত্রী বেঢঙ্গা মোটা কাটা তারপরে ওইটারে অশোভনীয় করে সুন্দর সজ্জিত করে দেখায় নিজের বউরে দেখতে ভালো লাগে না কিন্তু ওই নারীকে দেখতে ভালো লাগে না এটা হলো শয়তানের মূল কারণ শয়তান জানে এই দিক ধরে ঢুকাই পারলে ওরা খুব সহজে গোমরা করা যাব কারণ কুদৃষ্টি হলো সকল অনিষ্টের মূল এটার ভিতরে ঢুকাই দেওয়া পারলে পরের যে কোনো প্রকার আকাম কোকামে ঢুকাই দেওয়া যাবে এই জন্য সাবধান কুদৃষ্টি হলো এক নম্বর উপকরণ বেঁচে থাকতে হবে হাদিস শরীফে অনেক তাকিদ আসছে নজরের হেফাজত করো নজরের হেফাজত করলে আল্লাহ বলেন নজরে যে ব্যক্তি হেফাজত করবে আমি আল্লাহ নামাজ পড়লে ইমান আনলে রোজা রাখলে কি যে স্বাদ অনুভূত হয় যার নজর ঠিক আছে সে এই স্বাদটা অনুভূত করতে পারে রোজা রাখলে ভালো লাগে নামাজ পড়লে অন্তরে প্রশান্তি লাগে এটা কার লাগে কয় যে ব্যক্তির নজর ঠিক আছে কুকর্মে বাজে কোনো নজর নাই লুচ্চেমি স্বভাব যার ভিতরে নাই সে কি করতে পারে এরকম তার এবাদতের স্বাদ সে নিতে পারে বলিস আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন এই জন্য নজর নজর থেকে আমরা কি হেফাজত থাকার চেষ্টা করি কুদৃষ্টি থেকে আমরা সব সময় হেফাজত থাকব আর দুই নাম্বার ই হইল এই অপকর্মের দুই নাম্বার উপকরণ হইল স্বামী মানে দুই নাম্বার উপকরণ এক পর নারী বেগানা কোন পুরুষ পর পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা এটা হলো দুই নাম্বার কি আল্লাপাকব্ব আলমিন বলেনা কউল হে নারীগুন তোমরা পর পুরুষের সাথে দওনাবিল কৌল সুমিষ্ট ভাষায় সুন্দর সুরে মিষ্টি করে কথা বলো না কেন বলো না ফাইয়াতমা আল্লা ফি কলবিহি মারত কেননা যার অন্তরে কুকর্মের স্বভাব আছে সে তোমার দিকে আকৃষ্ট হবে সে তোমার দিকে কি হবে আকৃষ্ট হবে সুতরাং ফাকুল না কওলাম মা রুফা অকুল না কওলাম মারুফা তোমরা তাদের সাথে প্রয়োজনের যে কথা প্রয়োজনের অতিরিক্ত আকাতা কথা কবে জানা তোমরা আল্লাহ নিষেধ করছেন কারণ এই অপ্রয়োজনীয় কথা কইতে 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 এক সময় পরকিয়ার জের আসে এই পরকিয়া করতে করতে তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায় বড় বড় সন্তান নাতি এথেও হেয় ফালায় চলে গেছে এরকম ঘটনা আছে না অহরহর ঘটতেছে এত বেশি বাড়ছে আল্লাহ নিজের স্ত্রীর সাথে কোনোদিনও ভালো ভাষায় কথা বলে না বাহির থেকে আসে একেবারে চাকরানির মতো কথা কথা বলে অথবা স্ত্রী চাকরি বাকরি করে বসের সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে দেবরের সাথে মিষ্টি ভাষায় কথা বলে আর এক ভাসুরের সাথে খুব কথা বলে গল্প করে এই গল্পগুজব ঠিক ঠিক করে কিন্তু স্বামীর সাথে কোনদিনও ভালো ভাষায় কথা বলে না কর্কশ ভাষায় কথা বলে কিন্তু আর একজনের সাথে ঠিকই পরপুরের সাথে কি বলে খুব সুন্দর ভাষায় কথা বলে এই সমস্ত অপ্রয়োজনীয় কথা আস্তে আস্তে মানুষকে খুব দ্রুত কুকর্মের দিকে নিয়ে যায় এই কথা কইতে 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 আমার স্বামী তো এরকম ও তখন স্বামীর দোষ করা শুরু করে এরপরে ওই স্বামী স্ত্রীর দোষ শুরু করে এরকম উভয়ে উভয়ের স্বামী স্ত্রীর দোষ যখন বলা শুরু করে কেউ কার স্বামী ভাল লাগে না ও তার স্ত্রী ভাল লাগে না তাহলে উভয় দুজনে কি কুকুর মিলিপ্ত হয়ে যায় কিছুদিন আগের ঘটনা এক প্রবাসী যারা ফেসবুক ইউটিউব যারা চালান অবশ্যই তারা দেখছেন যাদের সাথে এই ঘটনার লিঙ্ক আছে টেলিভিশনের খবরটা আসছে সংবাদটা আসছে তো এখানে এক মহিলা তার বিবাহের উপযুক্ত দুইটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত দুইটা মেয়ে আছে যে লোক পুরুষ এই পুরুষ ও বয়সটা মোটামুটি খারাপ না অনেক ভালো বয়সই হয়েছে মহিলার বয়সও খারাপ না এই দুইজনে এরকম এই এক কথায় দুই কথা কথা বলতে 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 পুরুষ নাকি বিদেশ চলে যাব, তো মহিলা বলছে তুমি বিদেশ যাও না তুমি বিদেশ যাও না তুমি আমি আমার কাছে কিছু টাকা আছে তোমার কিছু টাকা দে তুমি এলাকায় এসে ব্যবসা বাণিজ্য করে খাও তো এই মহিলার এই কথা শুনে পুরুষ তো ভিসা ক্যান্সেল করে দিছে ক্যান্সেল করার পরে মহিলায় বাসা আসছে আসার পরে তার সাথে দীর্ঘক্ষণ বসে গল্প গুজব করছে খুশ আলাপ মারছে খুশ আলাপের দুজনের ভিতরে কি হয়েছে আল্লাহ ভালো জানে তো তারপরে এক পর্যায়ে যখন টাকা পয়সা দে তুমি না বললো টাকা পয়সা দর কথা বললা দাও টাকা পয়সা তো মহিলা এক পর্যায়ে শুধু কি বাহানা শুরু করছে তৃতীয় দিন যায় আসে ওই মহিলার এলো পাতারে কি দেখ শুরু করছে ছুরি দিয়ে কুবান শুরু করছে ওই মহিলার মেয়ে আছে মেয়েকে মেরে ফেলাইছে জবাই করে ফেলাইছে দেখে তাহলে দেখেন হিসাব করেন এই যে আকাম কুকাম করে ঘটলো এটা কোথার থেকে শুরু হয়েছে এই অপকর্মের কারণ ওই যে অবৈধ কথা বলছে মোবাইলের ভিতরে কথা বলে প্রথম দিন চ্যাটিং করছে ভাল লাগছে দ্বিতীয় দিন কথা বলছে ভাল লাগছে ভাল লাগার পরে উভয়ের ভিতরে সম্পর্ক হয়েছে কিসের মান সম্মান কিসের সেরেতন কিচ্ছু মনে নাই কিছুদিন আগে এইদিকে একটা বিবাহ পড়াইলাম ছেলের বাড়ি ও ঢাকায় নাকি কোন জায়গায় জানি মেয়ের বাবা এখানে কাজ করেন আমি নাম না বললাম এই ছেলে মেয়ে দুইজনে একজনে একজন হঠাৎ করে ভুল নাম্বার ফোন আসছে ফোন এসে কে মহিলার কণ্ঠ হয়েছে আরও কথা বলছে কথা বলতে 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 ওই ঢাকার মেয়ে আর এই ঢাকার ছেলে আর এ এলাকার মেয়ের ভিতরে কি হয়েছে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে কিসের মুরব্বী কিসের মান সম্মান কিসের বংশ কোন কিছুর দিকে লক্ষ্য নাই কিসের বাপ যেই বাপ এত কষ্ট করে জন্ম দিয়ে এত পরে খাওয়ায় পড়ায় মানুষগুলো লেখাপড়া করালো এত টাকা আমার পিছনে খরচ করলো ওই বাপরে গুনার টাইম নাই ওই ছেলেকে চাই নাওয়াজ এটা কিসের কারণ হয়েছে প্রিয় উপস্থিতি অবৈধ অপ্রয়োজনীয় কথার কারণ হয়েছে এই জন্য অপ্রয়োজনীয় কথা খারাপ কথা অনেক মানুষ আছে মহিলা খুব গল্প করে যায় পান একখান চাই বাবি একটু পান দেন দেখি আবার কত কত মানে গাধা আছে বাবির হাতে আবার বন্ধুর পরিচয় করে দেয় বাকি আপনি বাবি ফালতু একটা লোক কাপুরুষ ভাবির সাথে তার সম্পর্ক কি বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ভাবির সাথে কোনো সম্পর্ক নাই আপনি গুনায় লিপ্ত করাই দিলেন প্রত্যেকটা কথা অপ্রয়োজনীয় কথা যখন নারী পুরুষ বলে জিনার গোনা হয় প্রত্যেকটা কথায় অপকর্মের গোনা হয় না হজবিল্লা এই জন্য ওই যারা আনজা যায় বাবি কেমন আছেন আর কি গল্প জায়েজ নাই হারাম এটা অপকর্মের দিকে নিয়ে যায় এই জন্য প্রিয় উপস্থিতি এটা হইল দুই নাম্বার উপকরণ আর তিন নাম্বার উপকরণ হইলো নির্জনেশ কোন পরপুরুষ মহিলা কোন পুরুষ নির্জনে অবস্থান করা হাদিস শরীফে বড় মারাত্মক কঠিন আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন খবরদার তোমরা পর পুরুষ এবং পর নারী কখনোই নির্জনে এক একত্রিত হবে না কারণ যখন একজন বেগানা নারী পুরুষ যখন কোন নির্জনে একত্রিত হয় তৃতীয় জন থাকে শয়তান এবং শয়তান তাদের উভয়ের ভিতরে ভিতরে যৌন কামনাকে যৌন উত্তেজনাকে কি করে উস্কে দেয় আকাম কুকামে খুব দ্রুত তারা লিপ্ত হয়ে যায় তাই না প্রিয় উপস্থিতি আম্মাজান আয়সা রাদি আল্লাহ আম্মাজান আয়সা রাদি আল্লাহ রাসুলের স্ত্রী রাসুলের কি উম্মাহাতুল মুমিনিন মিনীন মুমিনদের মা হাজার হাজার সাহাবাই কেরাম তার কাছে হাদিস শিখতেন এরকম একজন ব্রেণী এবং একজন নবীর স্ত্রী আর হজরত আউ বকর রাজি আল্লাহ তালান বাপ বেটি তাই না আমরা সবাই জানি বাপ বেটি এবং তারা কত দামি মানুষ রসুলের ঘোষণা সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এত আমলদার মানুষ যাকে আল্লাহ নিজে সালাম জানাইছেন যিনি ইসলামের জন্য সর্বোচ্চ বিলীন করেছেন রাসূলের সবচেয়ে প্রিয় উম্মত এবং যার এক রাতের আমল গোটা উম্মতের সারা জীবনের আমল এক জায়গায় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতের এক রাতের আমল সমান হবে না এত বড় একজন দামি ব্যক্তি আর তার